আজকে আমি খুবই অসাধারণ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। চটের অবস্থার সুন্দর এই ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আমি প্রথমে একটা বিন্দুতে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি দুই ঘর মিলে প্রথম একটা লাইন করে নেব। এবারে উপরের একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর নিচে এক ঘর বেশি নিয়ে মোট চার ঘর মিলে দ্বিতীয় লাইনটা করে নেব। আবারও আমি একইভাবে উপরে এক ঘর বেশি নিয়ে সুচ তুলে নিলাম, আর নিচে এক ঘর বেশি নিয়ে ছয় ঘর মিলে সুচটা নামিয়ে নিয়ে তিন নম্বর লাইনের কাজটা করে নিলাম। এবার চার নম্বর লাইনে আমার ঘর সংখ্যা হবে আট। প্রতিবারই আমি দুই দিক থেকে দুটো করে ঘর বেশি নেব। পাঁচ নম্বর লাইনে ঘর সংখ্যা দশ। ছয় নম্বর লাইনে আমার ঘর সংখ্যা হবে বারো। বারোটা ঘরের পর সাত নম্বর লাইনটা করার জন্য আমি চোদ্দোটা ঘর গুনে নেব। চোদ্দোটা ঘর যখন আমার নিয়ে সাত নম্বর লাইনটা করা হয়ে গেল, তখন আমি দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেব। বাদ দিয়ে এবারে ঘর সংখ্যা নেব বারো, নিয়ে আর একটা লাইন তৈরি করে নেব। এভাবে আমি প্রতিবারই দুটো করে ঘর কম নেব। এবারের ঘর সংখ্যা দশ। এ লাইনে আবারও দুই দিক থেকে দুটো ঘর কম দিয়ে দিলাম। এবারও আবার দুদিক থেকে দুটো ঘর বাদ যাবে। এবারের ঘর সংখ্যা হবে আট। আটটা ঘর মিলে এই লাইনটা করে নেওয়ার পর তার পরবর্তীতে যে লাইনটা হবে সেটার ঘর সংখ্যা হবে ছয়। তারপরে যে লাইনটা হবে সেটার ঘর সংখ্যা চার। তারপরেরটা দুই। দেখুন, এভাবে আমি একটা করে নিলাম। এবারে আমি এখানে যে এখান থেকে সুচটা তুলেছিলাম তার দুই পাশে দুটো ঘর নিয়ে আবারও একইভাবে দুই পাশে দুই ঘর করে বেশি নিয়ে আবারও তিনটে লাইন, এবার আবারও দুই পাশে দুই ঘর বেশি নিয়ে চার চার লাইন, পাঁচ ছয়। আমার ছয়টা লাইন হয়ে যাওয়ার পর সাত আট নয় তিনটে লাইন আমি চোদ্দোটা ঘর নিয়ে করে নেব। চোদ্দোটা ঘর নিয়ে আমার পরপর তিনটি লাইন করে নিতে হবে। তারপর যে লাইনগুলো আবারও ঘর সংখ্যা দুপাশ থেকে দুটো দুটো কমে যাবে। তারপরের ঘর সংখ্যা হবে বারো। এবারে তারপরে ঘর সংখ্যা হবে দশ, তারপরে হবে আট, এইবার লাইনের ঘর সংখ্যা হবে ছয়। ছয়টার ঘর মিলে লাইনটা করে নেওয়ার পর তারপরের লাইনটার ঘর সংখ্যা হবে চার। চারটে ঘর মিলে আমি যে লাইনটা করে নেব তারপরে যে লাইনটা করে নেব আবারও দুই দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে আমি শেষের লাইনটার ঘর দুটো ঘর মিলে করে নেব। দেখুন, আমি দুটো ঘর মিলে শেষের লাইনটা করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি এখান থেকে এক ঘর নিচেই যে দুটো দুই ঘর মিলে যে লাইনটা নিয়েছিলাম ওর মাঝে দুই পাশে দুই ঘর রেখে মাঝের ঘরে সুচটা তুলে নিয়ে এখান থেকে সাতটা ঘর গুনে নেব। সাতটা ঘর গুনে নেওয়ার পর নিয়ে মাঝে লাল রঙের যে উল সুতা ব্যবহার করেছি এর মাঝ দিয়ে আলতোভাবে সুচটা ঢুকিয়ে যেখান থেকে সুচটা তুলেছিলাম ঠিক সেখানে আবার নিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এক পাশে এভাবে তৈরি করে নিলাম। অন্য পাশেও আবার ঠিক একইভাবে যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছি তার এক ঘর বাদ রেখে এখানে মাঝের বিন্দুতে সুচটা তুলে নিয়ে এখানেও সুচটা আলতোভাবে ঢুকিয়ে দিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমি এখানে একটা চোখ তৈরি করে দেখালাম। বন্ধুরা, আমার এই সুন্দর ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার সেলাইয়ের শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।